বিজেপির নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা কাঁদিতে। শুক্রবার কাঁদি থানা ঘেরাও কর্মসূচিতে বিজেপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরবর্তীতে কাঁদি শহর মণ্ডল বিজেপি সভানেত্রী বিনীতা রায়ের নেতৃত্বে কাঁদি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষকে স্মারকলিপি প্রদান করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আজকে আমাদের যে প্রোগ্রাম আছে একরকম ব্ল্যাক ডে, আমরা বিক্ষোভ করছি, কারণ 13 তারিখ যেটা নবান্ন অভিযান ছিল, বিজেপি কিন্তু শান্তিপূর্বক মিছিল নিয়ে যাচ্ছিল পুলিশের বর্বরতার জন্য। পুলিশ মনে হচ্ছিল কি টিএমসির ক্যাডার, টিএমসি হয়ে পুলিশ কাজ করছিল। পুলিশ, মেল পুলিশ মহিলাদের উপর লাঠিচার্জ করেছে, মহিলাদেরকে মেরেছে। তারপরে সব থেকে ঘৃণা লাগলো এটা কি রাস্তাটা খুদাই করে সেখানে লোহার গ্রিল বসিয়ে বিজেপির লোকগুলোকে আটকানোর জন্য সেটা করেছিল, কি না বেরিয়ে চলে যায় তো কতদিন আটকাবে। পুলিশই কিন্তু প্রথম ঢিল ছুঁড়েছিল যেটা, সেটার জন্য আজকে আমরা কান্দি বিধানসভার পক্ষ থেকে একটা থানা ঘেরাও অভিযান করেছি, বিক্ষোভ করছি, আর এই পুলিশকে ধিক্কার জানাচ্ছি। আমরা বলছি হয়তো আপনারা বর্দিটা খুলে নেন, আপনারা তৃণমূলে ঝান্ডা নিয়ে নেন, আর না হলে সৎভাবে কাজ করুন। কেন এখানে কি একতন্ত্র রাজ, গণতন্ত্র বলে কিছু নাই, স্বৈরাচারী সরকার, এটা হিটলারগিরি করছে, কেউ এখানে কিন্তু কোনো পার্টি করতে পারবে না, এখানে শুধু একমাত্র টিএমসি যে করবে সেই থাকবে, তো সেটা হতে দেব না, হতে দেবে না, কেন জনতা বুঝে গেছে। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। আমাদের ঠিকানা অমর কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে।